আমি দেখছিলাম দুই পরিচালকের হস্তক্ষেপ। তো কোন দুই পরিচালকের নামটা দিতে অসুবিধাটা কি? ছোট ছোট করে মিডিয়ার সাথে কথা বলে লিক আউট করছেন, তো তারা পুরোটা বলতে তাদের প্রবলেমটা কই? এবং আমাদেরকে বলে দিক যে ভাই তোমাদের জন্য টিম আজকে এই অবস্থাছে, অ্যান্ড দে নিড টু শো হস্তক্ষেপটা কি এবং কিভাবে হয়েছে। তিন মাস পার হয়েছে, বিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন কমিটির রিপোর্ট এখনও প্রকাশ করেনি বিসিবি। যদিও কি আছে সেই রিপোর্টে তা নিয়ে গণমাধ্যমে কিছু প্রতিবেদন এসেছে। খালেদ মাহমুদ সুজনের এমন বক্তব্যের পর যার সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একটি গণমাধ্যমের দাবি, তদন্ত রিপোর্টে বলা হয়েছে বিশ্বকাপ ব্যর্থতার সিংহভাগ দায় দলের সঙ্গে থাকা দুই বোর্ড পরিচালকের, যদিও সেটা চ্যালেঞ্জ করেছেন সুজন। প্রমাণ চান বিশ্বকাপ দলে হস্তক্ষেপের বিষয়েও। এই যে লুকোচুরি খেলাটা কেন আপনারা মিডিয়াকে ফুসফাস করে বলার কি আছে ভাই? আপনারা পাবলিক লেভেলে প্রেস কনফারেন্স করে যে খালেদ মাহমুদ সুজন এবং জালালউদ্দিনের জন্য টিমের হস্তক্ষেপ করেছে, এই টিম খারাপ খেলেছে, কিন্তু বলতে হবে ওয়াই হস্তক্ষেপটা কী জিনিস আমার জানতে হবে। এবং আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি আমার তদন্ত কমিটি, আই নিড টু নো দ্য রিপোর্ট এবং কেন তারা এই কথাটা বলেছেন মিডিয়াকে, তাদেরকে তাদের ক্ল্যারিফাই করতে হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অতীতে অনেক কমিটি হয়েছে, জমা পড়েছে রিপোর্ট, যদিও সেসব থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। তাই দ্রুততম সময়ে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট প্রকাশ করার দাবি সুজনের। আমাদের সম্মান আছে একটা, আমরা বাংলাদেশ টিমের ফর্মার ক্যাপ্টেন ছিলাম, বাংলাদেশের জন্য খেলেছি, তা আমাদের রেপুটেশন নিয়ে যদি কেউ খেলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে তাহলে সেটা কেন। যদি সেটা আমাদের নাম থাকে প্লিজ পাবলিক করো, আমাদের শুলে জানানো উচিত তাহলে। যদি আমরা বাংলাদেশ ক্রিকেট কিনে ছিনিমিনি খেলি তাহলে আমাদের কারোর রাইট নেই না থাকে এবং আমাদের শাস্তি হওয়া উচিত। ইনফ্যাক্ট হস্তক্ষেপ বলতে তদন্ত কমিটি কী বুঝিয়ে সেটা আমার জানতে হওয়া উচিত, মানে আমরা কী করেছি, আমরা কি টিম চেঞ্জ টিম বানিয়েছি বা আমরা কোনো প্লেয়ারকে বলছি না এই প্লেয়ার না ওই প্লেয়ার খেলবে, আমি টিম ছিল সেটা একটা সিলেকশন আমি ছিলাম না। ক্রিকেট বোর্ড আদৌ সে রিপোর্ট প্রকাশ করবে কি না সেটাই এখন দেখার। টসের সময় জানতাম বাংলাদেশ টিম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।